হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিপসের মাধ্যমে সিম্পলিফিকেশন পার্ট এই নিয়ে চলে এসেছি। আগের দিনে যে অঙ্কগুলি করিয়েছিলাম সুবীর দাসের বই থেকে, সেই তারপর থেকেই অঙ্কগুলি নিয়ে এসেছি, ঠিক আছে? তা দেখো, আজকে 42 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। আগের দিন 40 নম্বর হয়েছিল, আর 41 নম্বরটা তার আগের ভিডিওতে রয়েছে, যারা দেখোনি দেখে নিতে পারো, ঠিক আছে? দেখো, 42 নম্বর অঙ্কটা কি বলছে। এক বিয়োগ ফার্স্ট ভাগের 1^2 3 বাই 3^1 2 যোগ এক 1^6 বাই 3^1 2 ব্র্যাকেট ক্লোজ, এটা কি হবে দেখো। তা দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেটের বদমাস সূত্র নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। তো এটা কি করবো দেখো, এখানে 2 3 1 3 আর 2 5, 5 এর 3, 5 এর 3, 5 এর 3, ঠিক আছে, 5 এর 3। এইবার এই যে সবসময় যখন ভগ্নাংশ থাকবে, যেহেতু আমরা টিপসের মাধ্যমে শর্টের মাধ্যমে করব, তার সেই জন্য আমরা আর বেশি বড় করতে যাবো না। তাহলে দেখো, 3 2 6 আর 1 7, 7 এর 2, তাহলে এই গুণ দিয়ে 2টা উপরে দিয়ে দেবো, 2টা উপরে বাই 7, ঠিক আছে, এই হরটা উপরে চলে যাবে। যোগ যোগ, এবার এইটাও ঠিক আগে যা যা ছিল তাই বসাবো, 3 6 6 7 এর 6, 7 এর 6, ঠিক আছে। এইবার নিচেরটা এই 2টা ডাইরেক্ট গুণ করে উপরে দিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে উপরে 2টা দিয়ে দেবো, হর সবসময় উপরে চলে যাবে ভগ্নাংশের ক্ষেত্রে। এইবার 3 2 6 1 7, নিচে 7 চলে আসবে, ঠিক আছে। দেখো, এখানে আমার কাটাকুটি যায় কি, এই 7 এই 7 কেটে যায়, এই 2 2, এই 3 2 6 1, তাহলে এটা কি হয়, 5 2 10, 3 7 21, 10/21, আর এটা কি হয় যোগ 1/3, তাহলে এটা আমার লসও করলে কি হয়, 3 7 21, 21 21 10 1 10 যোগ 3 7 21, 7 1 7, তাহলে কি হলো, 10 আর 7 17, 17/21, ঠিক আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই 17/21 পেলাম। এইবার এখানে বাইরে কি আছে, 1 - এই 17/21, তাহলে 21 লসাগু, 17 - 21 বিয়োগ 17, অর্থাৎ 21 থেকে 17 বিয়োগ করলে 4/21, 4/21, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। দেখো, এটা আমি বোঝাচ্ছি বা ধীরে বুঝানো বুঝিয়ে করছি বলে একটু সময় লাগছে, নইলে 4-5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে, 41 নম্বর অঙ্কটা কি বলেছে। 25 - 5 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 যোগ 3, সেকেন্ড ব্র্যাকেট 2 বিয়োগ 2 ইন্টু 5 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ 5 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 4। দেখো আবার কি বলেছে, এইটা এইটা আমি কি করব, ওই বদমাস সূত্র প্রয়োগ করব। এখানে 5 থেকে 3 বিয়োগ করে দাও, কত হয় 2, তাহলে এই 2 দিয়ে 2 গুণ আছে, 2 2 গুণে তাহলে 4 হলো, তাহলে এই 2 বিয়োগ 4, এখানে 2 বিয়োগ 4 যোগ 5, তাহলে কি হয় গো, 5 আর 2 = 7, 7 থেকে এই 4 বিয়োগ করলে কত হয়, 3 হয়, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই টোটাল অংশটা আমি পেলাম 3, এই টোটাল অংশটা 3 পেলাম, +3। এইবার +3 যখন পেয়েছি, এবার দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা করে নিই, এখানে 2 আছে 2, এখানে প্লাস এই 3 আর এই 3 গুণ করে 3 3 = 9, এখানে কি আছে, এই জায়গাটা হচ্ছে -10, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তাহলে এই 9 আর 2 = 11 - 10, অর্থাৎ কত পেলাম, এটা 1 পেলাম, এই থার্ড ব্র্যাকেটের টোটাল কাজটা হলো 1। তাহলে এবার আমি করবো 25 - 5 গুণ এই 1, এই টোটালটা 1 ভাগ ভাগটাকে 1/4, ঠিক আছে। দেখো, বদমাস সূত্র নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে করবো, এই যে এই কাজটাই আগে করতে হবে, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি, ডাইরেক্ট এই একই গুণ করলে একই আসবে, কিন্তু তবুও আমার এই কাজটা এক না থাকে, অন্য থাকলে তাহলে কিন্তু আমার এই ভাগটাই আগে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, এটা কি হবে, 5 5/4, অর্থাৎ 25 - 5 1 5 1 1 5, তাহলে 5/4, এই 5কে আমি 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে দেখো কি হয়, 4 1 কে 4, 1.4 2 8, 2 0 4 5 20, 20, তাহলে আমার কি হলো, 1.25, অর্থাৎ 25 থেকে 1.25 বিয়োগ করো, অর্থাৎ 5 5 10 3 7 10, তাহলে 1 1 2 3 5, অর্থাৎ 23.75, এটাই আমার অ্যান্সার। চলো নেক্সট দেখো, 9 বিয়োগ 1/2 9, 8 3/3 11 ভাগ 5 এর 5/1 = 7, 7 এর 9,
তাহলে বদমাস সূত্র কি প্রয়োগ করব, এর কাজটা আগে হবে, তাহলে এর কাজগুলি আগে আমি পূর্ণ ভেঙে নিই, পূর্ণটা আমি ভাঙতে পারি কারণ এটা একটা একটাই জায়গা। দেখো নয় বিয়োগ নয় একে নয় দুয়ে এগারো বাই নয়, এর এর তিন এগারো তেত্রিশ আর তিনে ছত্রিশ, ছত্রিশ বাই এগারো ভাগ, এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ আগে ছত্রিশ, ছত্রিশ বাই সাত, এর সাতের নয়। এইবার এর কাজটা আগে করব, কি বলেছি নয় চার নয় ছত্রিশ, সাত সাথে কেটে দাও, এবার কি আছে এই এগারো, এই এগারো কেটে দাও, নয় চার নয় ছত্রিশ, তাহলে আমার কি দাঁড়াবে দেখো এই এইটু এই যে এর এর মধ্যে এর কাজ হলো, এর কাজ এবার এই টোটালটা এর কাজ হলো, এর আছে বলে কাজ করলাম, ভাগের মধ্যে করব না, ঠিক আছে। তাহলে এবার এর কাজটা আমি এখানে চার পেলাম, এটাও চার পেলাম, এবার তাহলে চার ভাগ চার, তাহলে এই এই কাজ এই চার চার কেটে দাও, তাহলে এক, তাহলে নয় এখানে এক এক একে এক গুণ করলে এক বিয়োগ এক, অর্থাৎ এক নয় থেকে এক বিয়োগ হলে আট, এটাই আমার অ্যান্সার। আমি বোঝাচ্ছি বলে একটু সময় লাগলো, নাহলে দেখো এখানে আমি এক লাইনেই করে ফেলেছি, ঠিক আছে। কত সময় লাগে, চার পাঁচ সেকেন্ড, তার বেশি নাই, তাই না? তা তোমরা প্র্যাকটিস করো, তোমাদের ক্ষেত্রেও এই একই রকমই হবে, ঠিক আছে। আর প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে করা যাবে না। দেখো পঁয়তাল্লিশ নম্বরে কি বলেছে, এক বাই তিন যোগ এক বাই দুই বিয়োগ একের এক বাই সাতের নয়, এটা আমার রয়েছে, তাহলে এটাকে আমার কাজটা আগে কি করবো, দেখো এই যে কাজটা আগে আছে এই টোটাল কাজটা, এইটা আমি করবো, এটা কি করে নিই, এই যে নয়টা আমার উল্টে যাবে, তাহলে দুই দুই বিয়োগ দুই বিয়োগ নয় একে নয় বাই সাত, তাহলে এটা কি আসবে, সাত দুগুণে এই সাত দশা করলে সাত দুগুণে চোদ্দো, চোদ্দো থেকে নয় বিয়োগ করলে কত হবে পাঁচ, চোদ্দো থেকে নয় বিয়োগ করলে পাঁচ, ঠিক আছে। এইবার এই পাঁচের সাতটা আমার হলো এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে, এবার তিন যোগ এক বাই পাঁচের সাত দিয়ে দাও, তাহলে এটা কি আসবে, এই তিন যোগ এই সাতটা উপরে চলে যাবে সাত বাই পাঁচ, তাহলে এটা আমার কি হয় পাঁচ লসাগু যদি হয় তিন বাজে পনেরো, তিন বাজে পনেরোর সাথে বাইশ, পনেরোর সাথে বাইশ, বাইশের পাঁচ, এটা কার মধ্যে পেলাম, এই যে তিনের মধ্যে, এবার এই এইটুকুর কাজ হয়ে গেল, এইটুকুর কাজ, এইটুকুর কাজ হলো বাইশের পাঁচ, সরি একের বাইশের পাঁচ পেলাম, ঠিক আছে একের বাইশের পাঁচ। এইবার এই পাঁচটা তাহলে উল্টে যাবে পাঁচ বাই বাইশ, ঠিক আছে পাঁচ বাই বাইশ যোগ যোগ, এবার এবার এর কাজটা পাঁচ বাই বাইশ হয়ে গেল, যোগ আছে যোগ এই যে সতেরো বাই বাইশ, তাহলে এটা বাইশ নিচে দুটো একই, তাহলে উপরে উপরে যোগ করে সতেরো আর পাঁচে বাইশ, বাইশ বাই বাইশ, এটা রেখে দাও এক, এক আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। দেখো ছেচল্লিশ নম্বরটা কি বলেছে, দুই পূর্ণ একের তিন বিয়োগ এক পূর্ণ দুইয়ের এগারো বাই তিন যোগ এক বাই তিন যোগ এক বাই তিন যোগ একের তিন, এটা রয়েছে। তাহলে প্রথমেরটা আমি এখানে ভগ্নাংশ বিয়োগ আছে এইটাকে, এইটাকে আমরা ব্যাকেটের মধ্যে নিই, দেখো এখানে আমি এক দিয়ে গুণ করে দিলাম, এই একটা দেওয়ার কারণ হচ্ছে এইটা এই যে সিঁড়ি ভাঙা অঙ্কটা আমি শর্টে করব, যতবারই শর্টে, ঠিক আছে। এবার একটা দেওয়ার কারণ হচ্ছে এই একটা দিয়ে এটাই হয়, তাই দেখো এখানে প্রথমে আমি ওটা করে রেখি, বিয়োগটা করে নিই, তিন দুগুণে ছয়, ছয়ে আর একে সাত, সাতের তিন বিয়োগ এগারোকে এগারো দুইয়ে তেরো, তেরো বাই এগারো, তাহলে এটা আমার লসাগু তেত্রিশ, তিন সাত এগারো সাতাত্তর বিয়োগ তিন তেরো উনচল্লিশ, তাহলে উনচল্লিশ নয় আট সতেরো হাত, তাহলে এক চার তিনে সাত আটত্রিশ বাই তেত্রিশ, এইটা আমার থাক, এইটা থাক উপরে থাকলো। এইবার এই এক বাই এই জায়গাটা যা আছে, এইবার ভালো করে বোঝো, এই সিঁড়ি ভাঙা অঙ্ক অনেকটাই কঠিন মনে হয় কিন্তু শিখে গেলে খুবই সহজ, কিচ্ছু নেই। দেখো এবার এর নিয়মটা কি, লব বাই হর, প্রথমে লব কি আছে এক, এই লবকে আমি এক দিলাম, হর কি আছে তিন, এইবার এখানে কটা আছে এক দুই তিন, এখানে আমার এক দুই তিন, এখানে দেখো এই তিন যোগ, ঠিক আছে এই যে যোগ তিন যোগ, তাহলে তিন তিনকে নয় একে দশ বসিয়ে দাও, আবার কি আছে তিন, কি আছে তিন, আবার তিন দিয়ে তিন যোগ তিন দশে তিরিশ, এইটার সঙ্গে গুণ, গুণ করে এটা যোগ, তিন দশে তিরিশ, তিরিশ আর তিনে তেত্রিশ, তেত্রিশ আবার একটা তিন আছে, তিন তিন তেত্রিশ হোক নিরানব্বই, নিরানব্বই আর এই দশ কত হয় নিরানব্বই, নিরানব্বই আর দশে একশো নয়, একশো নয়। এবার যেহেতু এই ভাগ উপরের থেকে এটা ভগ্নাংশ, এই টোটালটা হর এই একটা লব ধরে নাও, তাহলে এই তেত্রিশটা উপরে চলে যাবে, তেত্রিশ বাই একশো নয়, ঠিক আছে তেত্রিশ বাই একশো নয়। এইবার আমার তো কি এইটুকুর এই গুণে গুণের পাশে এই টোটাল অংশটা তেত্রিশ বাই একশো নয় হলো,
এইটা টোটালটা আমি কি জানি আগে থেকে রয়েছে কত, 38/33, তাহলে এইখানে 38/33 গুণ, এবার এটা দিয়ে দাও 33/109, এই 33 এই 33 কেটে দাও, 38/109, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে চলো নেক্সট অঙ্কে দেখো, 47 নম্বর অঙ্কটা কি আছে, একই রকম সিঁড়ি ভাঙা অঙ্ক, আগের যে টিপসটা দিয়েছি এই টিপসটা দিয়ে করব। দেখো আজকের এই যে অঙ্কটা কোন হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক, ভালো করে গেটে তোমরা শিখে নাও, তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো আসবে খুবই সহজ লাগবে, নয়লে নয়লে কিন্তু কঠিন লাগবে। দেখো এখানে ঠিক একই রকম সিঁড়ি ভাঙা অঙ্ক আমি করবো, যেমন এইটাকে গুণ দিয়ে দেবো, উপরে যেটা রয়েছে এই গুণটা এক দিলাম, তাহলে এইবার এই জায়গাটাকে আমি এটাকে এর মধ্যে নিয়ে নিই। ঠিক আছে তাহলে এটা কি হবে, লব কি আছে, এ আছে লব এ, হর কি আছে, 1 - a। এবার যেহেতু দুটি রাশি, দুটো দুটো রাশি রয়েছে, তাহলে একে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, নাহলে ভুল করবে, কারণ দুটো নেওয়ার কারণ হচ্ছে ভুল যাতে না হয়। এবার কি আছে, +1, এখানে +1, কটা, একটা দুটো, দুটো ঘর দিয়ে দেবো, দুটো ঘর। এবার এক দিয়ে এইটা গুণ করব, এক দিয়ে গুণ করব, তারপর এইটাকে প্লাস এইটাকে যোগ করবো, এইটার সঙ্গে এটা গুণ, যোগ এইটা যোগ, তাহলে এইটার সঙ্গে গুণ করলে 1 - a, এবার যোগ আছে যোগ, তাহলে এই এ, তাহলে এই এ প্লাস এ মাইনাসে কেটে দিই, তাহলে কি হলো, 1 থাকলো, 1 হলো। নেক্সট কি আছে দেখো, এখানে আছে মাইনাস, 1 - তাহলে এখানে -1 দিও, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করব, কি করব, গুণ, 1 - 1 কে 1, হ্যাঁ, এইবার এই 1 থেকে মাইনাস এইটা মাইনাস করব, ঠিক আছে কি করব, এইটা মাইনাস করব, অর্থাৎ 1 - a। ঠিক আছে তাহলে এই 1, এই প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +a, এই -1 + 1 কেটে দাও, তাহলে থাকলো কি এ, এখানে এ বসিয়ে দিলাম। এইবার দেখো এটা যেহেতু হর আর এই একটা লব, তাহলে এইটা আমার ভগ্নাংশ, তাহলে এই আগের এ একটা উপরে এখানে চলে যাবে, 1/a, ঠিক আছে 1/a হলো। এবার কার পরিবর্তে পেলাম এইটুকু, এই টোটাল 1/a পরিবর্তে, তাহলে কি রয়েছে, প্রথমে 1 - a গুণিত এই 1-এর এ হলো, তাহলে এ কেটে দাও, 1 - 1 = 0, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে এটাই আমার অ্যান্সার। তা দেখো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, ঠিক আছে, আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে চলো নেক্সট, এর পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো, ধন্যবাদ।